ওই ঝালকাঠির কি একটা রিপোর্ট কয়েকদিন ধরে পত্রিকায় দেখছি যে এলাকায় নাকি ভূতের অনেক উপদ্রব শুরু হয়েছে এবং সাক্ষাৎকারও নিয়েছে সাক্ষাৎগুলো প্রচারিত হয়েছে কেউ বলে দেখলাম বিশাল মাথাটা অনেক উপরে পাড়া নিচে কেউ কয় পা দেখলাম উপরে মাথা নিচে কেউ কয় আমারে ধইরা সাইজ করলো ইচ্ছা মতো আমারে মারলে আমি ব্যথা পাই আমি ঘুষি মারলে আর কিছুই হয় না অদ্ভুত ব্যাপার স্যাপার তো এখন ভূতের ভয়ে এলাকা ছেড়ে মানুষ ভাগতে শুরু করেছিল এবার পুলিশ নিয়োগ করা হলো যে ভূত কোন জগতের ভূত আসে আকাশের যত তারা পুলিশের নাকি তত ধারা ভূতরে কেমনে সাইজ করতে হয় এটা অন্য কেউ জানুক আর না জানুক পুলিশ তো জানারই কথা এখন পত্রিকায় তার পরের দিন রিপোর্ট দেখলাম যে আগে তো ভূতের ভয়ে মানুষ ঘর ছাড়ছিল এখন পুলিশের ভয়ে যেই কয়েকজন বাকি ছিল এরাও নাকি ঘর ছাড়তে শুরু করছে বিশেষ করে যেই কয়জন সাক্ষাৎকার দিয়েছিল এদেরকে নাকি খুঁজে খুঁজেও অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এমন ভয় পেয়েছে না জানি ধরে আগরে বানায় দেয় বানায় ভিন্ন সাক্ষাৎকার নিয়ে নেয় এই সমস্ত কারণে খুব সুন্দর করে লুকিয়ে আছে তো জমিনের হালত এমন যদিও সকলে এটা জানে ভূত বলতে কিছু আছে কি আপনাদের কি আকিদা ভূত বলতে কিছু আছে ইসলামে ভূত বলতে কিছু নাই পেতনি বলতে কিছু নাই পরি বলতে কিছু নাই ইসলামে আছে জিন কি আছে কি আছে জিন বলবেন জিন কি ভালো নাকি খারাপ এটার জব হলো মানুষ কি ভালো নাকি খারাপ বলবেন ভালো আছে খারাপও আছে তো জিনের ক্ষেত্রে একই কথা ভালো আছে খারাপও আছে কেউ অনেক উপকার করে আল্লাহর ওলিদের খেদমত করে আবার কেউ হলো উল্টাটা করে বাথরুমে গেল কান দেয় এসে সওয়ার হয় মহিলাদেরকে ডিস্টার্ব করে ছোট বাচ্চাদের ডিস্টার্ব করে খায় না ঘুমায় না রাইতে ওইটা ভ্যা ভ্যা করে কান্দে এক একজনের এক এক হালত হয় তাহলে এই রকম জিন দুই রকম জিনে আছে কি না الذي يوسوس في صدور الناس من الجنة والناس একদল জিন একদল মানুষ অন্যদের অন্তরে কুমন্ত্রণা দেয় তো এখন মনে করেন সেই এলাকার লোকেরা যে ডরাচ্ছে তাই বলে সব বেঈমান হয়ে গেছে সব কাফের হয়ে গেছে না কেউ কাফের হয় নাই কারণ এটা হলো ন্যাচারাল ভয় তো এখন মনে করেন ফজরের সময় বের হয়েছেন আপনার ডর ডর লাগে কিন্তু তারপরও আপনি অটল আছেন অবিচল আছেন আয়াতুল কুরসি পড়ে নিয়েছেন আর কোরআন মাজিদের শেষ তিন সূরা তিন কুল কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস প্রতিটা তিনবার করে মানে তিন সূরা নয় বার এইটা পয়রা যদি আপনি বের হন জিনের বাপেরও ক্ষমতা নেই আপনার ক্ষতি তো দিলে ভয় ভয় লাগে তারপরে চলে গেলেন আপনি মসজিদে মসজিদে গিয়ে ইস্তেনজায় যাবেন এখন ডল লাগে বাথরুমে যদি ধরে এখন কি হবে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়লেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইত আয় আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইলাম সব দুষ্ট জিন বেডা হোক আর বেডি হোক এই দুয়ো ভার্সন থেকে মেল ফিমেল দুয়ো ভার্সন থেকে তোমার কাছে আশ্রয় চাইলাম এরপর আপনি ঢোকেন জিনের বাপেরও অথবা জিনের মায়েরও সাধ্য নেই আপনার প্রতি তো হেফাজতের মালিককে আপনারাই তো বলেন রাখে আল্লাহ মারে কে আর আল্লাহ যদি রাখতে না চায় দুনিয়ায় বাঁচায় আপনারে কে তো এভাবে ন্যাচারাল ভয় থাকার পরও এবাদত করে যাওয়া আর এর দ্বারা না মাকাম বাড়ে বুজুর্গি বাড়ে আপনাদেরকে একটা জায়গার সন্ধান দেই কখনো সুযোগ হলে যায়েন আমি নিজে দেখেছি সোনারগাঁও নারায়ণগঞ্জের সোনারগাঁও সেখানে বাংলাদেশের প্রথম মুহাদ্দিস হিসেবে খ্যাত একজন বুজুর্গ আছেন কি নাম তার যাক অনেকেই জানেন শেখ শরফুদ্দিন আবু তাওয়াম রহমতুল্লাহ আলী অনেক আগের বুজুর্গ এখনো তার ধ্বংসাবশেষটা বাকি আছে মানে যে ঘরে এবাদত করতেন তার খানকা যেটা ছিল অধিকাংশ জিনিসই সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে অস্তিত্ব হারিয়ে গেছে কিন্তু এখনো কিছু ধ্বংসাবশেষের স্মৃতি এখনো গেলে দেখতে পাবেন আপনারা সবচাইতে বেশি আমি অবাক হয়েছি তার এবাদত খানাটা দেখে যেটাকে খালওয়াত গাহ বলা হতো খালওয়াত গাহ মানে নির্জনতার জায়গা যেখানে নির্জনে আল্লাহর ইবাদত করে কোথায় সেটা জানেন মাটির উপরে না মাটির নিচে সিঁড়ি দিয়ে ঢুকতে হয় ঢোকার পরে না আছে অন্য কোনো দরজা না জানালা না আলো বাতাস যাওয়ার কোনো ব্যবস্থা জায়গাটা হলো কবরের সাইজের চাইতে একটু বড় দিনের বেলা আমরা ঢুকেছি কিন্তু এমন ঘুটঘুটে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ চালালেও ভয় ভয় লাগে না জানি সাপ আছে না জানি বিচ্ছু আছে কি না কি যে এখানে হবে আল্লাহর বান্দার রাতে তাও শেষ রাতে উঠে এখানে কেমনে যে তাহাজ্জুদের নামাজ পড়তো মুরাকাবা করতো জিকির করতো এটা আমার মাথায় ধরতেই চায় না কেমনে সম্ভব আরে জায়গাটা এমন আমাদের মতো লোকরে রেখে আসলে পুলিশ দিয়ে পিটান লাগতো না ভয় এমনি মরে যায় বিশ্বাস না হলে নিজেরাই দেখেন
কিন্তু সেখানে দিনের পর দিন ইবাদত বندگی করে গেছেন কখনো ইন্ডিয়া গেলে দারুল উলুম দেওবন্দ গেলে সেই ছাত্তা মসজিদে যাবেন যাওয়ার পর দেখবেন মসজিদ থেকে বের হলে দরজার পাশে ছোট একটা খুপরির মতো রুম একেবারে মুরগির ঘরের মতো ছোট সাইজের একটা রুম উপরে লেখা আছে খালওয়াতগা এটাও নির্জনতার ইবাদতের জায়গা কে ইবাদত করতেন এখানে তার নামটাও দেওয়া আছে হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খাইরাত قاسم আননতু বিরহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করে খুশি করেছেন এমন এমন পরিবেশে আমাদের মতো লোকেরা যেটা হয়তো কল্পনা করতে পারবে না তো বলছিলাম ফিতনা যেদিক দিয়ে আসে মোকাবেলাও সেদিক দিয়ে করতে হয় ফিতনা আসলো জাদুর রূপে নবী মুসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন আল্লাহ বললেন লা তাখাফ ভয় নাই ডর নাই আশঙ্কা নাই ইন্নাকা আনতাল আলা আরে মুসা তুমি বিজয়ী হবাই এই জামানায় যখন মুসলমান ভয় পেয়ে গেছে কি হবে আমাদের সারা দুনিয়ায় মাইর খাই আমরা আমাদের হুজুররাই হয় নির্যাতিত আমাদের মা বোনরাই হয় বারবার কাফিরদের হাতে ধর্ষিত আর সেই যুগের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাদের ইতিহাস কিতাবে পড়ি আর এই যুগের ডক্টর আফিয়া সিদ্দিকাদের করুণ হালত নিজেদের চোখে দেখি এমন কই ঘুরের মতো অঞ্চলকে পুরো দেশটাকে কনস্ট্রাকশন ক্যাম্প বানিয়ে রেখেছে পুরো দেশটাই যেন জ্যান্ত জিন্দানখানা হুজুর কি হবে আমাদের ইসলামকে আবারও ঘুরে দাঁড়াবে আমরা কি আবারও মাথা উঁচু করে বাঁচতে পারবো আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিজয় দেখে যেতে পারবো জব একটাই আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহিনু আরে মনোবল হারাবা না খবরদার মনোবল হারাবা না ওয়ালা তাহজানু মোটেও ঘাবড়াবা না ভয় পাবা না ওয়া আনতুমুল আলাউন তোমরাই বিজয়ী হবাই হবা শর্ত খালি একটা ইন কুনতুম মুমিনিন মুমিনের মতো মুমিন হয়ে যাও পাক্কা মুমিন হয়ে যাও দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে ঠেকাতে পারবে না আমেরিকা শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি পারমাণবিকের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি ইউনাইটেড নেশনের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি এই মোকাবেলা তো আল্লাহর সঙ্গে বাতিলের সুতরাং আল্লাহর বান্দাদের ভয়ের কি আছে আরে যদি একেবারে রিক্ত হস্ত হয় যেমন ছিল বদরে তখনও কি জয় এসেছিল নাকি পরাজয় আচ্ছা জয় যে এসেছিল ক্রেডিট কি নিজেদের নাকি রব্বুল আলামিন আরে বলেন না কার সুতরাং আমরা কি ভয় পাবো না স্থির থাকবো হ্যাঁ তবে একটা জিনিস জরুরি যেটার কারণেই এতগুলো আলোচনা আমি টানলাম সেই প্রথম বাক্যে বলে এসেছি যে সমস্যা যেখানে ওষুধও দিতে হবে সেখানে ফিতনা আসবে যেদিক দিয়ে সমাধানও করতে হবে সেদিক দিয়ে এই জামানায় আমাদের এই বাংলাদেশের জন্য অনেক বড় একটা সমস্যা অনেক বড় একটা ফিতনা হলো বাতিলের দাওয়াত খুব বেশি পরিমাণে বেড়ে গেছে আপনারা আমার সঙ্গে কি একমত না দিমত বাতিলের দাওয়াতকে আগের চাইতে কমেছে নাকি বেড়েছে আমাদের বাপদাদার আমলে যেই কয়টা বাতিল ছিল আর বাতিলের যেই কয়টা জবান ছিল এখন কি জবান কমেছে না বেড়েছে বরং চারদিকে সবই তো বাতিলের দাওয়াত আরে ভাই যেই বিজ্ঞাপন দেখেন অ্যাডভার্টাইজ যেই নাটক দেখেন যে সিনেমা দেখেন এগুলো খালি বিনোদনের খোরাক যদি কেউ ভাবেন ভুল করবেন সবগুলো দাওয়াত সবগুলোর পেছনে মেসেজ আছে সবগুলোর পেছনে সূক্ষ্ম পরিকল্পনা আছে দাজ্জালি পরিকল্পনা নিয়ে ইবলিসি পরিকল্পনা নিয়ে তাগুতি পরিকল্পনা নিয়ে সুয়ো পয়জন ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরে ঘরে দেখেন না আগের চাইতে বিবাহ বিচ্ছেদ বাড়ছে পরকীয়া বাড়ছে সাংসারিক অশান্তি বাড়ছে যুবকরা নষ্ট হচ্ছে আপনি হয়তো কারণ খুঁজে পাবেন না কেন হচ্ছে আমি বলবো কারণ তো অনেক এর মধ্যে অন্যতম কারণ প্রত্যেকের ঘরে ঘরে শয়তানের বাক্স ঢুকিয়ে দিতে হয়েছে বলবেন টেলিভিশন ঢুকিয়েছে এটা বলবেন আমি বলবো টেলিভিশন তো ছোট পকেটের মধ্যে যেটা আছে এটা তো ওড়ার চাইতেও বড় ওখানে যে সমস্ত খারাপ দৃশ্য দেখায় না পকেটে যেটা আছে এটা দিয়ে তো ওগুলো দেখা যায় তাহলে এই জিনিসগুলো যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভাববেন না এমনি এমনি এই যে পর্ন ইন্ডাস্ট্রির পেছনে মিলিয়ন বিলিয়ন 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 ডলার খরচ করে সব এমনি সব কাকতালীয় এই নাটক সিনেমা মুভিজ গেমস এগুলোর পেছনে এত এত টাকা খরচ করে সব মনে হয় এমনি এই যে ক্রিকেট ফুটবল ইত্যাদি ইত্যাদি অলিম্পিক টলিম্পিক ইত্যাদি নামে এই যে টাকা খরচের মহড়া শুরু হয়েছে ভাববেন এমনি হারে না হারে কোনো কিছু এমনি না সব কিছুর পেছনে আছে সূক্ষ্ম মেসেজ সূক্ষ্ম বার্তা সূক্ষ্ম অপকৌশল সূক্ষ্ম ষড়যন্ত্র সমস্যা বুঝলে না সমাধান আসবে সমস্যা বোঝে নাই সমাধানও আসে নাই তাই যেটারে মনে করেছে ভালো সেটা দিয়েই ধীরে ধীরে হচ্ছে মরণ আমাদের তো এখন বাতিলের দাওয়াত বাড়লে আমরা কি দাওয়াত বন্ধ করে দিব বলেন না
যদিও আমাদের ওদের মতো এত বড় বড় হলুদ মিডিয়া নাই ওদের মতো এত এত জবান আমরা বানাতে পারি নাই চাইলেই প্রত্যেকের পকেটে পকেটে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পারবো কিন্তু শুনেন যতটুকু সাধ্য আছে এতটুকু তো করা লাগবে সাধ্যের বাইরে যা সেটার জন্য আল্লাহ ধরবে না সাধ্যের মধ্যে যা সেটার জন্য আল্লাহ ছাড়বেও না আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে করি আপনারও একমত না দ্বিমত জানায়েন আমার বাংলাদেশে এই যে মাদ্রাসাগুলো যেমন আপনাদের এখানেও একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো মারকাজুল উলুম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা বাংলাদেশে এরকম হাজার 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 মাদ্রাসা আছে লাখ সম্ভবত হবে না না হলো বেশ কয়েক হাজার মাদ্রাসা এই বাংলাদেশে আছে সরকারি অর্থায়ন ছাড়াই আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো এই মাদ্রাসাগুলো জাস্ট ইলম চর্চার কেন্দ্র না কি কারণে আমি বুঝলাম এটা যদিও আগের যুগের মতো এত কোয়ালিটি আমাদের নাই এটাই বাস্তবতা আমরা আমরা যারা নিজেদেরকে আলেম পরিচয় দেই আমরাও আগের আলেমদের মতো এত কোয়ালিটি ফুল না আমাদের ছাত্ররাও আগেরকার ছাত্রদের মতো এত কোয়ালিটি ফুল না কিন্তু কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকা চেষ্টা যেহেতু করে যাচ্ছি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ যেই যেই এলাকায় কওমি মাদ্রাসাগুলো ভিত্তি ঘিরে বসে আছে এলেম আমলের মেহনত চালিয়ে যাচ্ছে সেখানে আল্লাহ এদের দ্বারা দাওয়াতকে এমনভাবে ছড়িয়ে দিচ্ছেন যে এই মাদ্রাসাগুলোর অস্তিত্বের বরকতেই এলাকা হরেক রকমের ফেতনা থেকে মুক্ত থাকছে বাংলাদেশের যেই সব এলাকায় বেদাত বেশি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো যেই সমস্ত এলাকায় বেদাত বেশি আপনি যান সরেজমিনে খোঁজ খবর নেন তারপর আমাকে এসে বলেন এটাই আপনি পাবেন সেই সমস্ত এলাকায় কওমি মাদ্রাসার অভাব আছে উত্তরবঙ্গে যান দেশের সবচাইতে বেশি ফেতনা পাবেন উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে যান হিলটেক্সে উল্লেখযোগ্য পরিমাণ ফেতনা পাবেন সেই জায়গাগুলোতে কিন্তু বিপরীত আরেকটা দিক পাবেন উত্তরবঙ্গে যান কওমি মাদ্রাসার সংখ্যা অনেক কম পাহাড়ি অঞ্চলে যান কওমি মাদ্রাসার সংখ্যা অনেক কম মানসম্মত প্রতিষ্ঠান কম এলেম আমল দাওয়াতের চর্চা কম যার কারণে বাতিল ঢুকে গেছে সেখানে এটার পক্ষে একটা দলিলও আমি আপনাকে শুনিয়ে দেই ওকুল জা আল হক وزهق الباطل ان الباطل كان زهوقا قرانের আয়াত সূরা বনি ইসরাঈলের আয়াত আল্লাহ তার নবীকে বলছেন নবী বলে দেন হক এসেছে বাতিল পালিয়েছে বাতিল তো পালানোরই ছিল যেমন এখানে আলো জ্বালানোর জন্য কষ্ট করা লাগে নাই টাকা খরচ করা লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই অন্ধকারের জন্য কি কষ্ট করা লাগবে যেই মাত্র আলো বন্ধ হবে অটোমেটিক অন্ধকার এসে হাজির হবে আগাছা আগাছা চেনেন তো আপনারা আগাছা ফলানোর জন্য তো আপনারা অনেক কষ্ট করেন তাই না না রে আগাছার জন্য কষ্ট না ফসল ফলাতে বড় কষ্ট আগাছার হাত থেকে ফসলরে বাঁচাতে বড় কষ্ট দেখবেন সব ক্ষেত্রে এমন যেটা বেশি দরকার না সেটা আপনা আপনি এসে হাজির হয়ে যায় দাওয়াত দিয়ে আনতে হয় না আদর্শের জায়গা কখনো খালি থাকে না যেমন ধরেন এই মামপানির বোতলটা এখানে এই পরিমাণ পানি আছে এর মানে উপরের অংশ খালি বিষয়টা আসলে এমন না আপনি হয়তো বলবেন হ্যাঁ নিচেরটা পানি উপরেরটা তো খালি আমি বলবো না নিচেরটা পানি উপরেরটা বাতাস আপনি বলবেন বাতাস আসলো কেমনে বাতাসকে আমি ঢুকিয়েছি আমি কি ফু দিয়েছি আমি বলবো কারো আনতে হয় না অটোমেটিক খালি জায়গা বাতাস এসে ভরাট করে দেয় তো হক আনার জন্য মেহনত করা লাগে অনেক মেহনত এক একটা মাদ্রাসা চালাতে ভাই কি মেহনত লাগে এটা দুনিয়ার খুব কম মানুষই বোঝে আমরাও তো দু একটা প্রতিষ্ঠান চালাই এ কারণে হালত টুকটাক সামনে আছে বাংলাদেশে দেখেছি জুয়ান জুয়ান মানুষরাও যদি মুহতামিম বানায় দেওয়া হয় মুহতামিম বুঝেন তো পরিচালক প্রিন্সিপাল কওমি মাদ্রাসার প্রিন্সিপালরে মুহতামিম কেন বলে জানেন এইটাও রহস্য সমাধান করি মুহতামিম শব্দটা এসেছে হাম্মুন থেকে হাম্মুন মানে দুশ্চিন্তা মুহতামিম মানে যিনি খুব বেশি এবং সর্বদা দুশ্চিন্তিত থাকেন পেরেশান থাকেন তারে বলে মুহতামিম কইবেন এই শব্দ কি লাইগা দিল আমগো হুজুর গো লাইগা আরে কারণ এইটাই কওমি মাদ্রাসার মুহতামিম যারা আছে কি পরিমাণ পেরেশানিতে থাকে এটা বুঝতে পিএইচডি করা লাগবে না আমাদের বহুত বন্ধু-বান্ধবও দেখেছি জোয়ান বয়সে মুহতামিম হয়েছে দুই তিন বছরের মাথায় চুল দাড়ি পেকে মুরব্বী হয়ে গেছে এখন তাদের পাশে দাঁড়ালে নিজেদেরই কেমন কেমন লাগে আল্লাহ এত বড় আকাবির কেমনে কথা বলি কেমনে সম্বোধন করি অথচ এক সময় তুই তোকারের সম্পর্ক ছিল কিন্তু দেখা যায় দুই তিন বছরের মাথায় চুলদাড়ি শেষ জিজ্ঞেস করলে আরে কি হয়েছে এত পেরেশানি কিসের বলে দোস্ত বুঝবা না এদিকে উস্তাদদের বেতন এতগুলো ছাত্রের খাবার খরচ আবার কমিটির ম্যানেজ আর সবাই খালি ভুল বোঝে উস্তাদরা মনে করে টেহা আমার সব পকেটে আমি ঠিক মতো দেই না ছাত্ররা মনে করে সব আমি মাইরা খাই অগরে ভালো মতো খাওয়াই না আর কমিটি ভাবে আমার গাড়ি বাড়ি ঘর বাড়ি সব মনে হয় আমি মাদ্রাসার টাকা মাইরা
পড়াশোনা করি আর মাদ্রাসার কোন উন্নয়ন করি না সবাই খালি ভুল বোঝে কাউরেই দেহি পাশে কইজা পাই না এর মানে কে উল্টা পাল্টা করে না আমি সেই দাবি করছি না হাতের পাঁচাঙ্গুল সমান হবে না কিন্তু বাস্তবতা এটাই মোতামিম সাহেবানরাও বড় মাজলুম থাকেন যারা নিজের ঘরের টাইনেও মাদ্রাসায় ব্যয় করেন তাদেরকেও যে কত সমালোচনা শুনতে হয় এটা যারা মোতামিম হয় নাই তাদের বলে বোঝানো সম্ভব না এক একটা মাদ্রাসা চালাতে এত এত পেরেশানি হ্যাঁ এই যুগ আবার আপডেট যুগ তো অনেকে বলে হুদাই এত পেরেশানির দরকার কি সরকারের লগে মিলে যান না আপনারা সরকারি মাদ্রাসা তো পেরেশানি করা লাগে না স্কুল কলেজের পেরেশানি করা লাগে না আপনারও এমপিও ভুক্ত হয়ে যাবেন আর কোনো পেরেশানি করা লাগবে না আমরা জবাব দেই এটাই নিজে শিকড়রে হারায়া আমার দুনিয়ায় ভালো থাকবে আমাদের মূলনীতি আমরা কারোটা খাবো না কারোটা গাবো না কে আসলো আর কে গেল ক্ষমতায় দেখার বিষয় না আমাদের আদর্শ যেটা ছিল সেটা এক চুলো পরিবর্তন হবে না আল্লাহ নবী 1500 বছর আগে যা দিয়ে গেছেন আজও তা থাকবে আরে আলিয়া মাদ্রাসা সিলেবাস নিজেই চেক দিয়ে দেখেন গত কয়েক বছর আগেই তো এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে যে জিহাদের আয়াত আর হাদিসগুলো চিহ্নিত করে করে বিদায় করে দেওয়া হয়েছে কেন কারণ জিহাদের আয়াত হাদিস পড়ে নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে নাউযু বিল্লাহ আল্লাহর কোরআন দিয়ে নাকি জঙ্গিবাদ ছড়ায় আল্লাহ নবীর হাদিস দিয়ে নাকি টেররিজম ছড়ায় এই যে অবৈধ হস্তক্ষেপ এখনো কওমি মাদ্রাসায় কেন পারে নাই জানেন একটাই কারণ কারোটা খাবো না কারোটা গাবো না যে খায় তারে গাইতেও হয় এ কারণে দুই একজন লুকায় লুকায়ও যদি খায় তাদের সুর দেখবেন রাতারাতি আমুল চেঞ্জ হয়ে যায় তো এই যে কওমি মাদ্রাসাগুলো এগুলো নবীর ঘর না এগুলো আমাদের মধ্যে আমানত না এগুলো কি হুজুরদের না আমাদের সভা যদি খেলাফত থাকতো জমিনে খলিফা বাইতুল মাল থেকেই প্রতিটা মাদ্রাসার জিম্মাদার হয়ে যেতেন তখন তো কোনো মাদ্রাসার কর্তৃপক্ষ আপত্তি করতো না কারণ বাইতুল মাল তৈরি হয়েছে এগুলোর খেদমত করার জন্য কিন্তু যেহেতু মুসলিম বিশ্ব এক নাই মুসলিম বিশ্বের একক কোনো অভিভাবক নাই তাই বলে কি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে মসজিদগুলো বন্ধ হয়ে যাবে আরে খলিফা নাই তো কি হয়েছে আমরা তো আছি বাইতুল মাল নাই তো কি হয়েছে আমরা তো আছি বাইতুল মালে টাকা আসমান ফুটে হয়ে আসে না সাধারণ মুসলমানদের থেকেই তো যায় সুতরাং আমরা যতদিন আছি এই মাদ্রাসাগুলো থাকবে মসজিদগুলো থাকবে আমরা আমাদের জান দিয়ে হলে ওগুলো হেফাজত করে যাবো তো আখেরি গুজারিশ এটাই রেখে যাই মাদ্রাসার বয়স সম্ভবত বেশি হয় নাই আমি যতটুকু শুনেছি আমি ব্যক্তিগতভাবে আশা রাখব এই মাদ্রাসা এলাকার জন্য হেদায়েতের যেহেতু একটা মার্কাজ যদি এটা যথাযথভাবে পরিচালিত হয় ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহর নবীর ইলমের নূর ছড়িয়ে যাবে পুরো এলাকা জুড়ে এবং আল্লাহ চাইলে এক সময় পুরো দেশ জুড়ে আল্লাহ চাইলে এক সময় পুরো বিশ্ব জুড়ে এখান থেকে এমন এমন মানুষরা তৈরি হবে যারা এক সময় যাদের কোল থেকে যুগের সালাহউদ্দিন যুগের আবু হানিফা যুগের বুখারীরা তৈরি হবে ইনশাআল্লাহ সুতরাং প্রত্যেককে শুধু আমি একটা কথাই বলে যাব নিজের ঘরকে যেমন আপন মনে করেন প্রত্যেকে প্রত্যেকে এই মাদ্রাসাগুলোকে আপন মনে করবেন যার যা আছে তা দিয়ে মাদ্রাসাগুলোর পাশে থাকবেন আল্লাহ তাআলা দিল দেখতে চান বাইরে কতটুকু আছে আমার এটা আল্লাহর কাছে মুখ্য না দিলের মধ্যে কতটুকু ত্যাগের মানসিকতা আছে এটাই হলো মুখ্য ওই যে আবু বকর আর ওমরের ঘটনা তো জানেন সেটা রিপিট করার কোনো প্রয়োজন নাই আবু বকর সম্পদ যা এনেছিলেন সেটা ছিল সব ঘরে কিছুই রাখেন নাই কিন্তু পরিমাণে তুলনামূলক কম ছিল আর ওমর যা এনেছেন সেটা আবু বকরের চাইতে পরিমাণে বেশি ছিল কিন্তু ওমর নিজেই স্বীকার করেছেন ভেবেছিলাম আজকে আবু বকররে হারাবো কারণ আবু বকরের চাইতে আমার মাল না সম্পদ বেশি আছে কিন্তু আজকেও আমি হেরে গেলাম কারণ আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখেন না কোয়ালিটি দেখেন আবু বকর দিয়েছে 100% আমি দিয়েছি 50% সুতরাং আল্লাহর কাছে আবু বকরের দাম বেশি সুতরাং মাদ্রাসাগুলোর খেদমত করবেন তো ইনশাআল্লাহ সকলে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ যদি থাকেন যদি খেদমত করে যান এই মাদ্রাসাগুলো থেকে যারা তৈরি হবে যারা যুগের এক একজন দিশারি হবে তাদের আমলের সওয়াব আপনি পেতে